দর্শক জাগনিজ অফিসিয়াল ফেসবুকে লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি বুয়েট ক্যাম্পাসে ঠিক উদান ফটকের সামনে থেকে। এবং এই মুহূর্তে আপনারা দেখেছেন যে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি সহ ছাত্রলীগের নেতাকর্মীরা বুয়েট যে কেন্দ্র শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারে পুষ্পস্তবক জন্য এসেছিলেন। এবং এই মুহূর্তে তারা শ্রদ্ধা জানিয়ে বুয়েটের এই শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে এই মুহূর্তে কেন্দ্রীয় যে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি তারা এখান থেকে বের হয়ে গিয়েছে। যেমনটি আপনারা দেখছেন না, তখন আপনাদেরকে যুক্ত করেছিলাম ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশে এবং সেখানে তারা এবং গতকাল রাতেই ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মাইকিং করে মূলত আজকের যে এই প্রতিবাদ সমাবেশ এবং পরবর্তীতে এখানে আসার কথা বলছিলেন এবং সেটি এখন এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। ছাত্রলীগের নেতাকর্মীরা ইতিমধ্যেই যে এইখানে ফুল দিয়ে সন্ধ্যায় ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তারা ইতিমধ্যে এই জায়গাটি ছেড়ে দিয়েছেন এবং এই মুহূর্তে বুয়েটের আজকে বুয়েটের যে শিক্ষার্থীরা আন্দোলনরত শিক্ষার্থীরা তারা তাদের কার্যক্রম স্থগিত করেছেন এবং পরবর্তীতে তারা আজকেই দুপুর 3টা বাজে এখন 2টা বাজে দুপুর 3টা বাজে তারা জানাবেন যে বুয়েটের শিক্ষার্থী আন্দোলনরত যে শিক্ষার্থীরা রয়েছেন তারা জানাবেন যে তাদের পরবর্তী কার্যক্রম কী হবে। এবং যেমনটি আজকে আপনারা শুনছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি যেমনটি বলছিলেন যে তারা ক্যাম্পাসে আসবেন এবং আসলে যে কেউ বাধা দিতে আসলে দেখে নেওয়ার কথা বলছিলেন এবং ছাত্রলীগের সভাপতি তিনি বলছিলেন যে এই ছাত্র রাজনীতি বন্ধের জন্য বুয়েটে যে শিক্ষার্থীরা মূলত আন্দোলন করছে সে আন্দোলন আরেকটি রাজনীতি এবং এই যে বুয়েটে একটি অপরাজনীতি চলছে বিদ্যমান, সেই অপরাজনীতি ভাঙতে হলে মূলত এখানে ছাত্রলীগের ছাত্রলীগের রাজনীতি করতে হবে। এবং বুয়েটের এই তাদের ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশে আমরা দেখেছি যে প্রতি এই এই সকলে যে বক্তব্য দিয়েছেন যে নেতাকর্মীরা বক্তব্য দিয়েছেন তারা সকলেই যে বলছিলেন যে যে কোনোভাবেই হোক তারা তাদের এই তারা এই বুয়েটে কোনোভাবেই অপশক্তি বৃদ্ধি হতে দেবেন না, তারা রুখে দাঁড়াবে। এবং তারা যেমনটি বলছিলেন যে আসলে বুয়েটে জামাতের রাজনীতি ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলেও ছাত্র রাজনীতি কোনো ব্যানার না থাকলেও আসলে বুয়েটে জামাতের রাজনীতি চলমান এবং সেই জামাতে এবং যেমনটি ছাত্রলীগ দাবি করেছিলেন যে জামাতের সেই রাজনীতি অথবা যে দেশ বিরোধী শক্তির যে রাজনীতি বুয়েটে রয়েছে সেই রাজনীতি বন্ধ করার জন্য ছাত্রলীগের
ছাত্রলীগের কমিটি দেওয়া প্রয়োজন বলে তারা মনে করছেন এবং তারা দাবি করছেন যে যে কোনো মূল্যেই হোক তারা এটি করবেন। এবং এর সাথে তারা যেটি বলছিলেন যে বুয়েটের যে শিক্ষার্থীকে 28 মার্চের যে অভিযোগ ছিল, বুয়েটের শিক্ষার্থীরা যে অভিযোগ করছিলেন যে 28 মার্চের মধ্যরাত্রে এখানে ছাত্রলীগের নেতাকর্মীদের একটি মিটিং হয়েছিল এবং সেই মিটিংয়ে যে বুয়েটের যে এক শিক্ষার্থীকে তারা বুয়েটের শিক্ষার্থীরা দাবি করছিলেন তাকে হল থেকে যেন হল থেকে বহিষ্কার করা হয় এবং বিশ্ববিদ্যালয় থেকে যদিও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার ব্যাপারে শিক্ষকরা বলেছেন যে এখন তদন্ত করবেন এবং কিন্তু তাকে সেই শিক্ষার্থীকে হল থেকে আজীবন বহিষ্কার করে দিয়েছেন। এবং ঠিক সেই বিষয়টিকেই ছাত্রলীগের নেতাকর্মীরা দাবি করছিলেন যে এটি অনৈতিক একটি সিদ্ধান্ত হয়েছে, কারণ যদি এই এই যেই শিক্ষার্থীকে জড়ানো হয়েছে সে যদি আসলেই সেই মিটিংয়ে না থেকে থাকে, যদি তদন্ত সাপেক্ষে যদি এটি প্রমাণ না করা সম্ভব হয় আসলে তখন ঠিক এই শিক্ষার্থীকে এই শিক্ষার্থীর সাথে ইনজাস্টিস করা হলো কিনা এই বিষয়ে তারা বলছিলেন। দর্শক, জাগোনিউজের ফেসবুক লাইভে আপনাদেরকে এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি বুয়েট ক্যাম্পাসের ঠিক মূল ফটকের সামনে থেকে। এবং কিছুক্ষণ পূর্বেই এখানে বুয়েটের যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারে ছাত্রলীগের কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সেক্রেটারি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছেন এবং যে বিভিন্ন জেলা উপজেলার এবং আশেপাশে যে ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তরে যে ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছেন তারা সকলে এসে এখানে শ্রদ্ধাঞ্জলি দিয়ে গিয়েছেন এবং তারা এই শহীদ মিনার থেকে শ্রদ্ধাঞ্জলি ফুল দেওয়ার সাথে সাথেই তারা এখানে এই শহীদ মিনার এই বুয়েটের ক্যাম্পাসটি ত্যাগ করেছেন, যদিও কিছু সংখ্যক ছাত্রলীগ কর্মীরা তারা এখানে এখনও আছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই গত 28 মার্চের মধ্যরাতে বুয়েটের ক্যাম্পাসে শিক্ষার্থীরা অভিযোগ করছিলেন যে ছাত্রলীগের নেতাকর্মীরা এই মধ্যরাতে এই ক্যাম্পাসের ভিতরে ঢুকে মিটিং করেছেন, গোপনীয় তারা মিটিং করেছেন এবং পরবর্তীতে এই কারণেই মূলত উত্তাল হয়ে ওঠে এই
বুয়েটের ক্যাম্পাস শিক্ষার্থীদের আন্দোলনে, এবং শিক্ষার্থীরা দাবি করেন যে কিভাবে আসলে ছাত্রলীগের নেতাকর্মীরা রাত 10টার পরে মধ্যরাতে গিয়ে তারা এই ক্যাম্পাসে প্রবেশ করতে পারেন, যেখানে বুয়েটের শিক্ষার্থীরা, বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা রাত 10টার পরে ক্যাম্পাসে তাদের জন্য প্রবেশ নিষেধ করা হয়েছে। এবং পরবর্তীতে আমরা দেখি যে বুয়েটের শিক্ষার্থীরা তাদের পরীক্ষা এবং ক্লাস বর্জন করেছিলেন, এবং টানা তারা আন্দোলনের ডাক দিয়েছেন। এবং কিন্তু যদিও গতকাল দুপুরবেলায় বুয়েটের দুইজন শিক্ষার্থী আন্দোলনরত দুইজন শিক্ষার্থী অসুস্থ হয়ে যায়, হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় তারা আন্দোলন স্থগিত করেন, এবং আজকেও তাদের জড়ো হওয়ার কথা ছিল সকাল 7টা থেকে, কিন্তু যে কোনো কারণেই হোক তারা জড়ো হননি। এবং পরবর্তীতে তারা যেমনটি আমাদের গণমাধ্যমকে জানিয়েছেন যে আজকে দুপুর 3টা বাজে বুয়েটের শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন, তারা যে কীভাবে আন্দোলন আসলে কীভাবে বেগবান করবেন কি না, বা কোনো সিদ্ধান্তে তারা উপনীত হয়েছেন কি না এখনও পর্যন্ত, সেই বিষয়ে দুপুর 3টা বাজে তারা মূলত জানাবেন। এবং একই সাথে যে আজকে এই ক্যাম্পাসে যে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে বুয়েটের একজন শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ ছিল যে সেই 28 রাতের যেই ছাত্রলীগের যে বৈঠকের একজন শিক্ষার্থী, বুয়েটের একজন শিক্ষার্থী ছিল, এবং সেই শিক্ষার্থীকে যে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের তোপের কারণেই যে বুয়েটের শিক্ষকরা সেই শিক্ষার্থীকে হল থেকে আজীবন বহিষ্কার করেছিলেন, এবং সেই বহিষ্কার এবং ছাত্রলীগের উপরে যে অভিযোগগুলো রয়েছে সেই সব কিছুর, এবং বুয়েটের ক্যাম্পাসে যে ছাত্র রাজনীতি শুরু করার দাবিতে আজকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ছাত্রলীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ডাকা হয়, এবং সেই সমাবেশে ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণ এবং ঢাকা শহরে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগ নেতাকর্মীরা সেখানে ছিলেন। এবং সেখানে যেমনটি বলছিলেন যে নেতাকর্মীরা বলছিলেন যে তারা দাবি করছেন যে বুয়েট ক্যাম্পাসে যেন তারা রাজনীতি ছাত্রলীগের কমিটি দেওয়ার জন্য তারা দাবি জানাচ্ছিলেন, এবং তারা বলছিলেন যে বুয়েটে কেন ছাত্র রাজনীতি করা যাবে না, যেখানে যে অভিযোগ তারা এনেছেন যে বুয়েটে জামাতে রাজনীতি চলমান, এবং এই জামাতে যে অঙ্গ সংগঠন, ছাত্র সংগঠন রয়েছে, ছাত্র শিবির, সেই শিবিরে রাজনীতি বুয়েটে চলমান রয়েছে। এবং তারা আরও অভিযোগ করছিলেন যে এই গত বছরে যে টাঙ্গুয়া হাওড়ে এই যে শিক্ষার্থী আটকের গ্রেফতারের যে গ্রেফতার হয়েছিল, সেখানে তারা বলছিলেন যে সেখানে তিনজন শিবির কর্মী ছিলেন, এবং তাদের কাছে ছাত্রী দাবি করছিল যে তাদের কাছে প্রমাণ রয়েছে যে তিনজন ছাত্র শিবির কর্মী ছিলেন, এবং কিন্তু কেন বুয়েট প্রশাসন সেই শিক্ষার্থীদের আসলে কোনো ধরনের শাস্তি দেননি, এবং বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা যে এখন যে আন্দোলন করছেন কেন সেই তিনজন শিক্ষার্থীর বিরুদ্ধে তারা আন্দোলন করেননি, এবং এই সকল বিষয় আসলে তারা দাবি করছেন যে এই সকল বিষয়গুলো আসলে বুয়েটে যে জামাতের যে রাজনীতি চলমান এবং শিবিরের রাজনীতি চলমান আছে, সেই কারণেই মূলত এক প্রকার শক্তি, এক প্রকার দেশ বিরোধী শক্তি এর কারণেই মূলত ছাত্রলীগ কমিটি দেওয়া থেকে বাধা দেওয়া হচ্ছে দর্শক। এবং তার পরবর্তীতে আমরা দেখেছি প্রতিবাদ সমাবেশ শেষ করার পরে পরপরই কিছুক্ষণের মধ্যেই বুয়েটের শহীদ মিনারের ছাত্রলীগের নেতাকর্মীরা ফুল দিতে এসেছিলেন, এবং ফুল দেওয়া হয়ে গেলে তারা এখান থেকে বের হয়ে যান, সঙ্গে সঙ্গে তারা এই বুয়েট ক্যাম্পাস এরিয়া ত্যাগ করেন।
দর্শক, এছাড়াও যে আজকে দুপুর 3টা বাজে এই বুয়েটের শিক্ষার্থীদের যে চলমান আন্দোলন রয়েছে যে এবং তার একই সাথে যে বুয়েটের শিক্ষার্থীরা যে বয়কট ক্লাস বর্জন বর্জন করেছেন এবং তাদের এই আন্দোলন এখন কিভাবে রূপ নেবে এবং আসলে তাদের পরবর্তী কার্যক্রম কি হবে সেই বিষয়ে দুপুর 3টা বাজে তারা মূলত বুয়েটের শিক্ষার্থীরা গণমাধ্যমের সামনে তাদের বিবৃতি একটি বিবৃতি দেবেন এবং সেই পর্যন্ত এই ছিল বুয়েটের সর্বশেষ পরিস্থিতি।